সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এই ভোটে অংশগ্রহণ করেছেন, এই উত্তরটা আমি এখন আপনাদের মাঝে দিতে চাই। আমি মনে করি যে বাংলাদেশে এগ্রিকালচার সেক্টরটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ সেক্টর। এই সেক্টরটাকে প্রাইম মিনিস্টার, আমাদের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি অনেক গুরুত্ব দিয়ে থাকে। এবং আপনারা জানেন এই সেক্টরের বাংলাদেশে অর্থনীতিটাকে এই সেক্টরের মাধ্যমে অনেক আগিয়ে নেওয়ার সম্ভাবনা আছে। যে আমাদের এই এবং শুধু ইম্পোর্টারই না, বাংলাদেশের সবচেয়ে বড় বড় ইম্পোর্টার আমাদের এই এগ্রিকালচার সেক্টরে এই 19 জন কিন্তু মানে খুবই বড় মাপের ইম্পোর্টার। তো আমি আশাবাদী যে ইনশাআল্লাহ যারা 1368 ভোটার আছে, আমাদের এই ভোটাররা ভুল করবে না, তাদের নেতা নির্বাচিত করার জন্য ইনশাআল্লাহ তারা ঠিক নেতাটাকেই বেছে নেবে। এই 21 ভাইকেই, আমাদের তার মধ্যে যারা আরও 2 জন আছে তারাও কিন্তু বড় মাপের এগ্রিকালচারের বিজনেস করে। তো আমি আশাবাদী যে ইনশাআল্লাহ আগামী 6 জুন তারা ঠিক নেতাই বেছে নেবে, আমাদের 21 ভাইকে ভোট দিয়ে তারা জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। আমি ক্যাম্পিং করছি বেশ কয়দিন থেকে, আমি যা বুঝতে পারছি। আর তাছাড়া আমি এই প্যানেলে আসার উদ্দেশ্য যে আমার বাংলাদেশ এগ্রিকালচার সেক্টরটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সেক্টরের 80% আমাদের কৃষি, এবং আমরা কৃষিকে যদি প্রাধান্য না দেই তাহলে তো আমার দেশ বলতে পারবো না। আমাদের প্রাইম মিনিস্টার কৃষির প্রতি তার ইয়েটা খুব ইয়ে, যে কৃষি থেকে এক সময় আমরা অলরেডি এক্সপোর্টেও চলে গেছি, কৃষি অনেক প্রোডাক্ট কিন্তু আমরা বাইরের দেশে এক্সপোর্ট করে যাচ্ছি। তো আমি আশাবাদী যে আরও আগামী কৃষিকে স্বনির্ভর তো হয়েছে, এখন আধুনিক, অনেক আধুনিক হয়েছে আগের তুলনায়। আগে যেমন হাল চাষ করতো, এখন সব মেশিনারি, এমনকি হারভেস্টার দিয়ে ধান গম ভুট্টা এগুলাও ইয়ে করা হচ্ছে। এইসব এই যন্ত্রগুলা কিন্তু আমরা এই নবাবপুর থেকেই কিন্তু সাপ্লাই দিই সারা বাংলাদেশে, এবং গভর্নমেন্টকেও আমরা সাপ্লাই দিই এই কৃষি আধুনিক যন্ত্রগুলা। তো এই জন্যে আমাদের এই সেক্টরটা আমি বলবো যে বাংলাদেশের যত অ্যাসোসিয়েশন আছে এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা অ্যাসোসিয়েশন। আমি আশা করছি যে আমরা এই 21 ভাই যদি পাশ করে আসতে পারি, আগামীতে আমাদের এই সেক্টরটাকে আরও আধুনিকায়ন করে তুলতে সক্ষম হবে, এবং গভর্নমেন্টের সাথে দেন দরবার যেগুলো আমাদের এই সেক্টরে অসুবিধাগুলো আছে। আমি যেহেতু এফবিসিসিআইর একজন ডিরেক্টর, আমি সেই অসুবিধাগুলো গভর্নমেন্টের সাথে বসে ঠিক করে আমাদের ব্যবসায়ীদের জন্যে পাশে থাকবো সবসময়। এই অঙ্গীকার আমিও করছি, আগামীতে ইনশাআল্লাহ আমাদের এই অ্যাসোসিয়েশন যদি জয়যুক্ত হয়, ইনশাআল্লাহ আমাদের এই কৃষি সেক্টরটা আরও আধুনিকায়ন এবং আরও উন্নতির ইয়েতে শিখরে পৌঁছাবে বলে আমি আশাবাদী। তো আমি এই বলে আমার ভোটার ভাইদের কাছে দোয়া চাচ্ছি এবং তাদের ভোট সমর্থন চাচ্ছি, 21 ভাইকে জানি তারা ভোট দিয়ে জয়যুক্ত করে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।